তাহলে আমরা প্রথমে যেটা আঁকছি সেটা হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে আঁকবো দেখো, আমরা প্রথমে একটা দাগ নিয়ে নিলাম, যে কোনো মাপের একটা দাগ নিয়ে নিলাম। এবারে কি করব দেখো, এবারে আমাদের স্কেল আর পেন্সিলের কোনো কাজ নেই, আমাদেরকে নিতে হবে পেন্সিল কম্পাস, ঠিক আছে। প্রথমেই পেন্সিল কম্পাসটা একটা নির্দিষ্ট মাপে আমরা সেট করব। ধরো আমি এরকম একটা মাপ নিলাম, এই মাপটা কখনোই আমরা নাড়াবো না, বোঝা গেছে? এই মাপটাকে সবসময় স্থির রাখবো। কি করব, এই যে প্রথমে মাথায় যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টে বসিয়ে আমরা কি করব, এই দাগ থেকে এরকম তার উপরের দিকে এরকম একটা টেনে দেবো, বোঝা গেছে? তারপর আমরা কি করব, এখানে বসিয়ে এই পয়েন্টে বসাবো, বসিয়ে এইখানে প্রথমে ছেদ করব। এই যে প্রথমে যেটা ছেদ করলাম, এটাই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। যদি আমরা এটাকে স্কেল আর পেন্সিলের সাহায্যে জুড়ে দিই, দেখো দেখো এই যে আমি পেন্সিল আর স্কেলের সাহায্যে জুড়ে দিয়েছি, এটাই আমরা কি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছি, বোঝা গেছে?